ফেরি যে খুব একটা সম্ভব হচ্ছে তা নয়, এবং আপনি জানেন যে আমাদের রাজধানীতে যেহেতু পানির স্বল্পতা, একটি আগুন লাগলে পানির স্বল্পতা একটি ভয়াবহ আকার ধারণ করে। তো সেটি কিন্তু আমরা সেই সেক্ষেত্রে দেখছি যে পানি দেওয়া হয়েছে, কিন্তু এখন আসলে পানির স্বল্পতা রয়েছে, এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে পাইপ যেগুলো রয়েছে আগুন নিয়ন্ত্রণের জন্য পানির পাইপ, সেগুলোকে আরো কাছে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলোকে আসলে সরিয়ে নিতে বাধ্য হয়েছে দমকল কর্মীরা। ব্যবসায়ীরা বলছেন তারা আসলে ঈদের আগে মাথায় হাত হাত পড়েছে তাদের, এবং তারা এই যে ঘটনা, এই ঘটনা আসলে অনেকের পথে বসবেন এমনটি তারা কিন্তু বলছেন। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে অনেকে আসলে কাঁদছিলেন, তারা কি করবে।